মাদক মামলার জামিনে তুঘলকি কাণ্ড হাইকোর্টের একটি বেঞ্চে হেরোইনের আলাদা ২৫টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন আসামিরা, অথচ এসব মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। তবে সবারই জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। জামিনের এমন ঘটনা অস্বাভাবিক বলছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালেখার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। মাদক আইনে বলা আছে ২৫ গ্রামের বেশি হেরোইন পাওয়া গেলে মৃত্যুদণ্ডের সাজা হবে আসামির। কিন্তু ১১ ও ১২ মার্চ হাইকোর্টে একটি বেঞ্চে ঘটেছে এক তুঘলকি কাণ্ড। এক দুটি নয়, ৩০০ গ্রাম থেকে শুরু করে ১ কেজি হেরোইন সহ গ্রেফতার ২৫ আসামিকে জামিন দিয়েছেন ওই বেঞ্চ। বিষয়টি নজরে আসে অ্যাটর্নি জেনারেলের। তিনি আইন কর্মকর্তাদের নির্দেশ দেন জামিন স্থগিতের আপিল করতে। রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত সেই ২৫টি জামিনই স্থগিত করেছেন। এই ধরনের ২৫টা মামলা এবং এত হিউজ পরিমাণ মাদকের মামলায় বেল হতে আমি কখনো দেখিনি, তো আমার কাছে খুবই এটা আশ্চর্যজনক মনে হয়েছে। এবং এই মাদকের মামলায় এই জন্য সরকার কঠোর আইন করেছে এবং এখানে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। সেই মৃত্যুদণ্ডের বিধান যেখানে আছে সেখানে সেই মামলাটা জামিনের ক্ষেত্রেও আদালত তার ডিসক্রিপশনটা প্রপারলি এক্সারসাইজ করতে হবে। ২ বছর জেলে আছেন, ৬ মাস জেলে আছেন, এটা কোনো কারণ হতে পারে না। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন হেরোইন মামলায় এভাবে একসাথে এত আসামির জামিন স্বাভাবিক নয়। এটা একটা খুব আমার কাছে খুব অস্বাভাবিক ঘটনা মনে হয়েছে। মাদকের মামলাগুলো অন্য মামলার সাথে কোনো একসাথে বিচার করা যাবে না, একই তুলনামূল্যে বিবেচনা করা যাবে না। মাদকের মামলাগুলো অন্যভাবে একটা কঠোরভাবে দেখতে হবে, এই কারণে কারণ মাদক একটা সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এর আগেও হাইকোর্টের অন্য একটি বেঞ্চ থেকে একাধিক হেরোইন মামলার আসামিদের জামিন হয়, সেসব জামিনও আটকে দিয়েছিলেন চেম্বার আদালত। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।